কোনো কোনো সময় জমিদাররা তাদের প্রজাদের থেকে পয়সা উসুল করার জন্য এরকম উপায় বার করত। চলো জমিদারের চ্যাপ্টার শেষ। এখন কি ছিল? যাও যাও, ছুটি তোমাদের, যাও ছুটি। কিন্তু আমরা তো সব এখনই পড়তে আইছি। আমার মনে ভুলে গেছে ভাই, সব ক্যান্সেল। চল চল তাড়াতাড়ি, না হলে আবার মনে পড়ে যাবে। কি হয়েছে? পিরিয়ড হয়ে গেছে তোর, দাগ লেগে গেছে পেছনে। চল এবার তোর কোনো প্রবলেম হবে না। রক্তপিণ্ডে কি হবে? এত খারাপ করিস না আর হ্যাকটা দেখে নে। কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তোমাদের এক্সাম আছে এখন। তো বন্ধুরা, যদি এরকম ধরনের স্কার্টে দাগ লেগে যায় তো নিয়ে নাও একটা সেফটি পিন। এবার স্কার্টটাকে এভাবে ঘুরিয়ে নাও। এবার যেখানে দাগ লেগেছে ওখানে একটা একটা করে কুচিকে ধরে সেফটি পিনের সাহায্যে এভাবে সিকিউর করে দাও। দেখো, দিদির জন্য বেঁচে গেছি আমি। এই বসিস না এখানে, নোংরা করবি নাকি জায়গাটাকে? দেখছিস কি, যা ফ্রেশ হয়ে নে। আর শোন, কাল থেকে টিউশন যাওয়ার সময় সব স্কার্ট ফাট পরবি না। স্কার্ট কেন পরতে পারবে না? কিন্তু অন্য ভাবে এরম হা করে বা না দেখে চল। তো বন্ধুরা দেখো, এই প্রবলেম থেকে বাঁচার জন্য প্রথমে নর্মাল যেভাবে প্যান্টিতে প্যাড লাগায় সেভাবে লাগিয়ে ফেলো, আর তারপর তোমরা যে জিন্সটা পরবে না সেই জিন্সের মধ্যেও একটা প্যাড লাগিয়ে ফেলো। এতে কি হবে না, দাগ লাগার কোনো চান্সই থাকবে না, আর বাইরে প্রেস্টিজেও পড়তে হবে না। কি ব্যথা করছে রে বাবা! খাবার বানাবি নাকি তুই? না, আসলে মা আমি দেখেছিলাম যে চাল গরম করে শেক নিলে পরে পিঠে ব্যথা কমে। কি? চালটাকে মোচার ভেতর ঢুকিয়ে তারপরে গরম করতে হয়। ঘুমস্ত নাকা সর্ষের তেল দিয়ে এখন কি বুদ্ধিগুলোকে ঘুম পাড়িয়ে রেখেছিস নাকি? এটা কি বলছো মা? চাল হলো মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা। আর এই চালগুলোকে তুই নষ্ট করবি? কিন্তু মা, তাহলে আমার পেট ব্যথাটা কি করে কমবে? কি করে নেব আমি? ওসব আমি জানি না, কিন্তু আমি তোকে একটা চালের দানাও নষ্ট করতে যাব না। এবার নিয়ে নাও একটা মোজা, আর মোজার মধ্যেই পাথরগুলোকে এভাবে ফেলে দাও। এতে কি হয় বলো তো, গরম জলে স্টোনটা রাখার জন্য স্টোনটাও গরম হয়ে যায়, আর মোজার জন্য হাতে গরম লাগার কোনো সম্ভাবনাও থাকে না। এবার এটা নিয়ে যেখানে পেন হচ্ছে ওইখানে এরম ভাবে শেক দাও, তারপর দেখবে আস্তে আস্তে পেন একদম কমে গেছে। আরে ওঠ এবার, 12টা বেজে গেছে। A few moments later. আরে ওঠ ওঠ ওঠ, সব কাজ আমি করবো নাকি? কি রে, শুনতে পাচ্ছিস না? ওঠ না, এসে গেছে সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করতে। এবার মা এসে দেখলে তোকে ছাড়বে না। এবার আমি কি করবো?
আমি কি জানি তোর সমস্যা, তুই দেখ। না বলেই চলে আসে, আর চাদরের মধ্যে দাগ লেগে যায়। এর জন্য নিয়ে নাও এই ধরনের একটা ওয়াটার প্রুফ শিট, আর এই শিটটাকে এবার চাদরের সাথে ভালো করে চারদিক থেকে সেলাই করে দাও। দেখে নে তো, প্রথমে নিয়ে নাও একটা রুমাল, আর ওটার মাঝখানে রেখে দাও এরকম একটা প্লাস্টিক, আর তারপর এটাকে এভাবে ফোল্ড করো, আর একটা সেলো টেপের সাহায্যে ফোল্ড করা অংশটাকে এভাবে সিকিউর করে দাও। এবার যত খুশি ব্লিডিং হোক, লিকে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো বন্ধুরা বলো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা? আরে মা, এটা তুমি কি ড্রেস পরে নিয়েছো? মা, তো এটা হলো আমার ছোট মেয়ে, যে এখন অনেকটাই বড় হয়ে গেছে। তোমার হ্যাকগুলো কেমন লাগলো বলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো বন্ধুরা, পড়ে পড়ে কমেন্ট করো। এবার বল সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, সব সময় ভুলে যায়।